আল্লাহ আপনার উত্তম প্রতিদান দান করুক মাশাআল্লাহ আমীন ইয়ারব্ব বারাকাল্লাহ ফিকুম আমীন আমীন সুন্দর দোয়া যাই হোক শর্তগুলো কি শর্ত বলতে তেমন কিছু নেই এক নম্বর হলো যে আপনি এখানে কেন এসেছেন শুধু টাকা কামানোর জন্য তাহলে চলে যান এটা হচ্ছে এক নম্বর শর্ত অর্থাৎ শুধু টাকা কামানোর জন্য দুনিয়াবি জীবন সুন্দরের জন্য আপনি এখানে আসতে পারেন না হ্যাঁ জাস্ট সফর করতে পারে কিন্তু আপনি সেখানে কামাই করার জন্য গেছেন আপনার দলবল পরিবার সহবা ইত্যাদি এটা চলবে না শর্ত নাম্বার এক কোনো কাফের দেশে যেতে হবে ইসলাম প্রচারের জন্য কোনো কাফের দেশে যেতে হবে ইসলাম প্রচারের জন্য শর্ত নাম্বার দুই যে যদি আপনি কোনো নির্যাতনের মধ্যে থাকেন যে দেশে ভালো আছে কিন্তু আমি এলাকায় ইসলামের ব্যাপারে আমি নির্যাতিত মনে রাখবেন বংশীয় না ইসলামের ব্যাপারে ইসলামের ব্যাপারে আপনি নির্যাতিত অর্থাৎ আমাকে জয় আমিন বলতে দেয় না দেন করতে দেয় না মসজিদ করতে দেয় না মসজিদে যেতে দেয় না ইত্যাদি কারণে আপনি অন্য দেশ যদি নিরাপদ মনে করেন যে এখানে গেলে সেটা তারা ধর্ম কী করতেছে না করতেছে এটা তেমন মনে করে না যদি এমন হয় তাহলে সেখানে যেতে পারেন তাও সেটা ইসলামের জন্য তিন নম্বর যদি আপনি মনে করেন যে আমার সন্তানটা এখানে বড়ো করার চেয়ে ওই দেশে শুনে এগুলো সবই কিন্তু দিনই ব্যাপার মনে রাখবেন এটা দুনিয়াকে প্রাধান্য দেবেন না এটা দিনই ব্যাপার এটা দিনই ব্যাপার এটা দুনিয়া নয় তো যদি তিন নম্বর যদি মনে করেন যে আমার সন্তান এখানে যেভাবে গড়ে উঠতেছে এর চাইতে আমি যদি ওইখানে গড়ে তুলতে পারি তাহলে ইসলামের ব্যাপারে সে আরও অনেক সচেতন হবে এবং ইসলাম ব্যাপারে আরও ভালো হবে ঠিক এই সকল কারণে আপনি আপনার ইসলামী দেশ ছেড়ে অমুসলিম বা কাফের প্রধান দেশ যেগুলো সেই দেশে আপনি যেতে পারেন থাকতে পারেন